ল্যাও পা খান মস্কা থাকতে থাকতে দুইজনে মিলে সিনেমা দেখতে যাই। দুইজন কে? শালিক লিবে না? শালিক নিয়ে সিনেমা দেখতে যাবার শখ আমার মিটে গেছে। তোমার বোন যে দজ্জাল, তাক যে বিয়ে করবি সে বুঝার পারবি। ও, তোমাকে তো একটা কথা কয় নাই, গৃহস্থের তারা খেয়ে এসে ভুলে গেছি। কি কথা ভুলে গেছো সেটি আগে কও, তারপরে আমার বুনি যে দরজাল কইছে সেটির হিসেব লোক নে। আচ্ছা আচ্ছা, ওই যে হিরুর সাথে যে জহরের বিয়ের কথা চলতেছে, তুমি জানো কিছু? এ আর না জানার কি আছে, এ তো জানা কথাই। আমার বুনগুলির কপালে এরমই হবি, দুলে ভাই চামচাগুলির সাথে একের পর এক বিয়ে হবি। ও, তাহলে তুমিও জানো যে হিরুর সাথে জহরের বিয়ে? হয় হিরু নালি নুরু নালি কেরু, যে কারোর সাথে একজনের বিয়ে হবি এ নিয়ে তোমার মাথা ঘামান লাগবে না। তোমার সাথে যেরকম আমার বিয়ে হয়েছিল ওইরকম করে কারো না কারোর সাথে বুবু আর দুলা ভাই ওর বিয়ে দিয়ে দিবি। তো জহর কি এ বিয়েতে রাজি হবি? জহর রাজি হলি কি আর না হলি কি? তোমার সাথে আমার বিয়ের সময় আমি যে রাজি ছিলাম কিনা সে খোঁজ খবর করলি বের গেছিল। আমি এইবারই জামাই হয়েও আমার শালির বিয়ের কিছুই জানতে পারলাম না। তোমার আমার জানা না জানা সমান কথা, আমার কাছে মতামতের কোনো দাম আছে? তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, বিয়ের আগে যদি তোমাকে মতামত জানবে চাইতো, তুমি আমার সাথে বিয়েতে রাজি হইতে না, তাই না গর্জন? বাদ দাও তো এসব কথা, এসব হিসেব করে এখন কি হবে? তোমার সাথে আমার দুলাভাই আমাকে বিয়ে দিছে, তুমি এখন আমার স্বামী, এটি সবচাইতে বড় কথা। একেতে মেয়ে মানুষ হয়ে জন্ম হয়েছিলাম, তারপর ছোটো থেকে বাপ মা মরে গেছিল, আমার কাছে আর পছন্দ আর অপছন্দ। তুমি আমাক যতই অপছন্দ করো গর্জন, আমি কিন্তু অনেক আগে থেকেই তোমার ভালোবাসতাম। তোমার দুলে ভাই তো আমাকে পাত্তাই দিল না, তাকে আমি এতবার অনুরোধ করে কলাম আমার আপনার শিষ্য করে নেন, সে খালি মুচকি মুচকি হাসে, কোনো কথা কইলো না। তুমি একখান আস্ত পাগল, তুমি তাকে একবার দেখ করলি সে তোমাকে শিষ্য করে নিবি, তার এত বছরের সাধনার গুমর তোমাকে জানাই দিবি? তাহলে আমাকে কি করবে কাও, আমার মাথায় কিছু আসতেছে না। তোমাকে পাওয়ার জন্য তোমার দুলে ভাই যদি কয় আমাকে চোর হওয়া লাগবে, আমি তাতেও রাজি। তুমি রাজি হলেই তো সে তোমাকে শিষ্য করে নিবি না, এত বোকা তাক, এত বোকা হলেই এত বছর ধরে সে চোরের দল চালায় খাবার পাইতো না। আমার মাথায় একটা বুদ্ধি আইছে, এক কাম করি, থানায় যায় পুলিশের কাছে খবর দিয়ে দেই যে আতাই সর্দার হলো চোরের সর্দার, তাহলে পরে পুলিশ এসে সবাই ধরে নিয়ে যাবে না, তোমার আর আমার রাস্তা পরিষ্কার। পুলিশও কলি পুলিশ তোমার কথা বিশ্বাস করবি? একটা কামেল মানুষের নামে যখন তুমি এত বদনাম দিবে তার কোনো পেমান আছে? গায়ের সকল মানুষ যখন তার পাশে এসে খারাপই নি, তখন উল্টা তোমার গাও ছেড়ে পালানো লাগবে না। তাহলে পরে চলো দুজনে মিলে পলাই। এইটা করবে পারলে আমি সবচেয়ে বেশি খুশি হইতাম, কিন্তু এইটা আমি পারব না। কে? বাপ মা মরে যাওয়ার পর বড় বউ কোলে পিঠে করে মানুষ করিছে, তার মুখে আমি চুনকালি কেবা করে দেই কও? বোন পলায় যায় বিয়ে করলি পরে বুবুর মুখে চুনকালি পড়বি, আর সে এত বছর ধরে যে চোরের সাথে ঘর করতেছে তাতে তার মুখে চুন তো দূরের কথা, কালিও পড়ে না, তাই না? কেউ তো জানে না আমার দুলা ভাই চোর, সকলেই তাকে সম্মান করে। বুঝছি, আতাই সর্দারের ভাইরা হবে গেলি চোর হওয়া ছাড়া আর কোনো পথ খোলা নাই। আমি তো তা কইনি, খালি কইছি তার মনটা জয় করে পারলেই হবে। চোর না হয়ে তো আর চোরের মন গলানে যাবি না, বাঁশির সুরে তো তার মন গলবি না, সে কথা তুমি ভালো করেই জানো। কি কি না, তুই এরকম কর কা, তুই কি সত্য সত্যি জ্বরে বেড়ে গেছিলি? নিজের চোখেই তো দেখলি, আবার জিজ্ঞেস করার কি কাম?
এবড়া তুই মরাও কা গেছিলি কি কামে গেছিলি বুকার মতো কথা কইস কে তুই না গলু জরক সেবা যত্ন নিবার তাই গেলাম করছে কি করছে জর করছে সেবা যত্ন করছে করবার তো চাইছিল কিন্তু আমি কি করবার দেই হাজার হোক ওর সাথে আমার বিয়ের সাথে কথাবার্তা চলতেছে এখনো যদি সব বুঝিস তুই কি নিজেই গেছিলি না বড়বুতরে যাইতে কইছিল নুরু তুই যে কি কথা কইস তুই পাগল হয়েছ জর করো আমি যাব বড়বাবুকে আমাকে বুদ্ধি দিয়ে দেবে আমার মনটা টাইনলো তাই গেলাম ও তাই তোর ওই যে ঠ্যাং ফুলে উঠছে দেখছে জ্বর ধরিয়ে দেখছে দেখবি না আর দেখি তো কাঁদি কাটি এক শেষ আমি ওকে সান্ত্বনা দিয়ে করলাম কিছু হয়নি সব ঠিক হয়ে যাবে তোমার মনটা ঠিক করো তখনও স্থির হলো বলো সাবধানে কাম কাজ করো আরও কত কথা কলো সব কথা কি তো কওয়া যায় কি আমার কথা মনে বিশ্বাস হচ্ছে না আরে বেটা অবাটা মাইয়ে গো ষোলো কলা অত্যন্ত ফালতু বিষয় বেটা ওইসবের দাম পুরুষ মানুষের কাছে তো সাধ্য পয়সারও নাই বেটা তুই আবার হেয়ে মধ্যে বেটা দাঁত রোদ দূরে দাও